ইন্টারনেট থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হেল্পলাইন নম্বরে ফোন করে প্রতারণার শিকার এক গ্রাহক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সোনারপুর থানার কোদালিয়ার ঘটনা। স্থানীয় বাসিন্দা সাধন মজুমদারের দাবি, তার মোবাইলে লেনদেন সংক্রান্ত মেসেজ না ঢোকায় 6 জুন তিনি ব্যাংকের হেল্পলাইন নম্বরে ফোন করেন। সে সময় তার কাছ থেকে এটিএম কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে 3 দফায় 25,000 টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। ওই গ্রাহকের দাবি, হেল্পলাইন নম্বরে ফোন করে তিনি জানতে পারেন 25,000 টাকা তুলে নেওয়ার মেসেজটি পরীক্ষামূলক, তার অ্যাকাউন্টে টাকা ফেরত চলে আসবে। টাকা ফেরত না আসায় প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গতকাল সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গ্রাহক। তার দাবি, ঘটনার দায় স্বীকার করেনি ব্যাংক কর্তৃপক্ষ।